নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, ভ্যাকসিন কাণ্ড, স্বাস্থ্য কেন্দ্রে রাত কাটিয়েও মেলেনি ভ্যাকসিন, উত্তেজনা রংপুরে। শিলচর সিভিল হাসপাতালে নিউমোনিয়া টিকার উদ্বোধন, সূচনা কীর্তি। মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি, কাছাড়ের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সিপিআইএম এর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা সংক্রমণের প্রকোপ থেকে একমাত্র হাতিয়ার হিসাবে ভ্যাকসিনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়ে নানা হয়রানির মুখোমুখি হতে হচ্ছে সাধারণ নাগরিকদের। বুধবার ভ্যাকসিন না পেয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে রংপুরে। প্রতিবাদ জানাতে উত্তেজিত জনতা সড়ক অবরোধেও মাঠে নামেন। খবর পেয়ে শিলচর সদর থানার ওসি দিতুমনি গোস্বামী ও ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে অবশেষে সড়ক অবরোধ প্রত্যাহার করেন ক্ষিপ্ত জনতারা। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, ভ্যাকসিন গ্রহণ করতে মঙ্গলবার রাত থেকে রংপুরস্থিত বিসিরা স্কুলে এসে রাত কাটান পরের দিন ভ্যাকসিন গ্রহণ করতে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে সকাল 8:30 নাগাদ স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয় ভ্যাকসিন প্রদান করা হবে না। আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে অবশেষে রংপুর ভিআইপি সড়ক অবরোধে মাঠে নামেন ক্ষিপ্ত জনতারা। ফলে যানবাহন সহ পথচারীদের চলাচলেও ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলচর সদর থানার ওসি দিতুমনি গোস্বামী ও ম্যাজিস্ট্রেট। তারা ক্ষিপ্ত জনতাদের সাথে আলাপ আলোচনা করার পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। এদিন ক্ষিপ্ত জনতারা এলাকায় ভ্যাকসিনেশন কেন্দ্র বাড়ানো সহ ভ্যাকসিনেশনের দিন মাইক যোগে ঘোষণা করার দাবি জানান। যদি মানুষের লিগে না হইতো তো গভর্নমেন্টে কইলো না যে একজনের থেকে একজনের ডিস্টেন্স থাকিও। আজকে যে আমরা গ্যাদারিং করি এখানে করোনা না হইতো না হইবো করিয়া কোন গ্যারান্টি আছে? আজকে যে আমাদের একটা সিস্টেম নাই, কোনো কিছু টোকেন নাই, কোনো কিছু একটা সিস্টেম নাই। আয়া যে আমরা কারে জিগাইতাম কারে না, খালি মানুষের জিগাই তো সব কিছু হয়। চার দিন থেকে লাইন ধরলাম, কোনোদিন রাত্রে 2টার সময় আইতেও পাই না, কোনোদিন 4টার সময় আইতেও পাই না ঘুরে, কোনোদিন যদি আয়া রাত্রে 8টার সময় বই থাকি তো পাই না লাইন আমরা। এই জিনিসটা কেন স্যার? কাছাড় জেলার 45,000 শিশুকে নিউমোনিয়া, মেনিনজাইটিস ইত্যাদি শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধী টিকা নিউমোকেল কনজুগেট ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। জেলাশাসক কীর্তি জল্লি বুধবার শিলচর সতেন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলাশাসক জল্লি তার বক্তব্য জানান, জেলার সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে শিশুদের জন্য এই টিকা দেওয়া যাবে। তিনি জেলাবাসীকে তাদের শিশু সন্তানের বয়স অনুপাতে এই টিকার সুযোগ নিতে আবেদন জানান। এডিসি যুগলকৃষ্ণ রাজবংশী, যুগ্ম সঞ্চালক বিমল জ্যোতি শিকদারের প্রাসঙ্গিক বক্তব্যের পর অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পিকে রায় জানান, 5 বছর বয়সের নিচের শিশুরা প্রায়ই শ্বাসকষ্টের শিকার হয়। বর্তমানে অতিমারী করোনার প্রকোপের সময় শিশুদের শ্বাসকষ্টের মতো ভয়াবহ রোগ থেকে মুক্তি দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যাতে বাচ্চারা শ্বাসকষ্টের রোগ থেকে করোনার দাপটের কবলে না পড়ে। এই টিকার কোনো ধরনের সাইড এফেক্ট নেই বলে উল্লেখ করে ডাক্তার পিকে রায় জানান, 2017 সাল থেকে অন্যান্য রাজ্যে এই টিকা চালু রয়েছে। বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস কে রায় বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে শিশুদের জন্য করোনার কোনো টিকা না থাকায় এ ধরনের পিসিপ টিকা দেওয়া করোনার দাপট আটকাতে সহায়ক হবে বলে অভিমত প্রকাশ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডক্টর বিনায়ক জানান, প্রথম এই টিকার 2 ডোজের মধ্যে সর্বস্থায় 2 মাস সময়ের ব্যবধান থাকতে হবে এবং সর্বোচ্চ 1 বছরের মধ্যে প্রথম ডোজ দিতে হবে। উল্লেখ্য, 1.5 মাস বয়স থেকে শিশুদের এই টিকার ডোজ নেওয়া শুরু হয়, 3.5 মাস বয়সে দ্বিতীয় ডোজ এবং 9 মাস বয়সে বুস্টার ডোজ দেওয়া হয়। ये primarily pneumonia जैसे diseases से लड़ने के लिए help होता है, and most importantly
लंग्स में जो ऑक्सीजन का ब्रीदिंग का प्रॉब्लम होता है बच्चे को, उससे लड़ने के लिए ये क्षमता देती है। सो हमारे जो फेज 3 जो हम खुदा ना खास्ता हो जाए, एटलीस्ट हमारे बच्चे इससे सेफ होंगे। मैं इसीलिए सारे माँ से रिक्वेस्ट करती हूँ जो 1 साल से नीचे बच्चे हैं, प्लीज़ आप अपने नियरेस्ट हेल्थ सेंटर पे चले जाइएगा। ये PCV वैक्सीन सरकार फ्री में दे रहा है, इवन दो इट्स अ वेरी कॉस्टली वैक्सीन, एंड जितना जल्दी हम सभी ले लेंगे तो और स्प्रेड होने की चांसेस कम होगा या बच्चों को लड़ाई करने की क्षमता बढ़ेगी। एंड मोस्ट इम्पॉर्टेंटली ये आपको बिना ये डोज का शॉर्टेज नहीं है, इसमें कोई फ्रीजिंग का इशू नहीं है, इसमें 10 लोग चाहिए नहीं तो वो ख़राब हो जाते हैं, ऐसा कोई भी इशू नहीं है। तो आप हेल्थ सेंटर में जाके ये वैक्सीन प्लीज़ ले लीजिए। कितने साल के नीचे के बच्चे? 1 साल से नीचे बच्चों के लिए है, तो उनके लिए ये इम्यूनिटी बढ़ाता है। तो मैं सभी से रिक्वेस्ट करती हूँ, एंड इस वैक्सीन का कोई एडवर्स इफेक्ट नहीं है, रूमर्स मत बिलीव कीजिएगा। मैं स्पेशली मदर्स को रिक्वेस्ट करना चाहती हूँ, आगे दिन में अगर होपफुली मतलब गॉड फॉरबिड ये फेज 3 भी आ जाए, आपके बच्चे सुरक्षित रहेंगे इस वैक्सीन से, प्लीज़ आइएगा और ये वैक्सीन। সারা দেশের সাথে সম্মতি রেখে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় পেট্রোপণ্য ও অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি রোধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল CPIM। বুধবার সকালে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মকর্তারা। বিক্ষোভ চলাকালীন জেলার সম্পাদক দুলাল মিত্র কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, করোনা অতিমারিতে নাজেহাল সাধারণ মানুষ এই অবস্থায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি সহ অত্যাবশ্যকীয় দ্রব্য সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। সীমিত লকডাউনে খেটে খাওয়া লোকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না সরকার, তাই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গত 16 জুন থেকে আজ 30 জুন অবধি সারা দেশব্যাপী দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই ধরনের আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে। আমরা শিলচরে আজকে CPI এবং CPIM এই 3টা পার্টি আমরা এখানে সামিল হয়েছি। আপনারা সবাই দেখেছেন যে সর্ষা তেল কয়েক মাস আগে কত দাম ছিল, যে সর্ষা তেল আমরা 130 টাকা 135 টাকা দিয়ে কয়েক মাস আগে কিনেছি, আজকের এই সর্ষা তেলের দাম হয়ে গেছে 210 টাকার উপরে। রিফাইন তেলের দাম বেড়েছে, প্রতিটা জিনিসের প্রতিটা তেলের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে। এবং আপনারা জানেন যে পেট্রোল ডিজেল যেখানে আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম কমছে, সেখানে আমরা দেখছি যে আমাদের দেশে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। বোম্বেতে পেট্রোলের দাম হয়ে গেছে 104 টাকা, বিহারের পাটনাতে 100 টাকার উপরে, আমাদের শিলচরে প্রায় 95 টাকা পেট্রোলের দাম, ডিজেলের দাম ঠিক একইভাবে বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো জায়গাতে দেখা গেছে যে ডিজেলের দামও 100 টাকার উপরে ছাড়িয়ে গেছে। সুতরাং এই অবস্থাতে আজকে মানুষের যে বেঁচে থাকা, সেই বেঁচে থাকাটাই অত্যন্ত দুর্বিষহ। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 58 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 56 জন ও RT-PCR এর মাধ্যমে 2 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে এদিন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 1 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি হলেন কাছাড় জেলার দ্বিতীয় লিঙ্ক রোডের বাসিন্দা সঞ্জয় মাহালদার, বয়স আনুমানিক 74 বছর। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 128 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 51 জন পেশেন্ট কোভিড ICU আছেন এবং 77 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 8 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 82 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 25 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 33 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 5টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 12টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 1 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শিলচরের 3টি কেন্দ্রে কোভ্যাক্সিনের এবং 5টি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। কোভ্যাক্সিনের 3টি কেন্দ্র হল নাজিরপট্টি মডেল প্রাইমারি, ট্রাঙ্ক রোডের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালা। এই কেন্দ্রগুলোতে 18 বছরের ঊর্ধ্বে স্লট বুকিং থাকা 190 জনকে এবং অনস্পট রেজিস্ট্রেশনের 10 জনকে কোভ্যাক্সিন দেওয়া হবে।
এই তিনটি স্থানের প্রতিটিতে 200টি, মোট 600টি কোভ্যাক্সিনের শিলচর শহরের জন্য বরাদ্দ করা হয়েছে। একইভাবে বৃহস্পতিবার অর্থাৎ 1 জুলাই শিলচর শহরের 5টি স্থানে কোভিশিল্ড ভ্যাকসিন 18 বছরের ঊর্ধ্বের নাগরিকদের দেওয়া হবে। সেই স্থানগুলো হলো শিলচর রংপুরের বিসি রায় মেমোরিয়াল স্কুল, ইটখলার পুলিন বিহারী প্রাথমিক বিদ্যালয়, লিঙ্ক রোডের টিচার্স ট্রেনিং কলেজ, ওয়াটার ওয়ার্কস রোডের হাজি কেরামতুল্লাহ পাঠশালা এবং শিলচর অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালা। এই 5টি কেন্দ্রে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে। জনসাধারণকে তাদের বয়সের প্রমাণপত্র নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের প্রচেষ্টায় গোটা দেশে করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে খাদি ও গ্রাম্যোদ্যোগ আয়োগের প্রাক্তন চেয়ারম্যান তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর বিশিষ্ট কংগ্রেস নেতা শরীফ উজ্জামান লস্কর স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে ভ্যাকসিন সম্বন্ধে আলাপ আলোচনা করে জানতে পারেন, গত 21 থেকে 24 জুন পর্যন্ত প্রায় 20,000 মতো জনতাকে ভ্যাকসিন প্রদান করা হয়, কিন্তু 26 জুন তা কমে গিয়ে প্রায় 8,000 নেমে এসেছে, কারণ পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নেই জেলায়। এ নিয়ে তিনি কাছাড় জেলার জেলা উপায়ুক্তের সাথে দেখা করে বলেন, বরাকের 3 জেলা থেকে কাছাড়ের জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি, তাই এই অঞ্চলে ভ্যাকসিনের যোগান বৃদ্ধি করতে আবেদন জানান। ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় মন কি বাত অনুষ্ঠানে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন। আসামে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হয়েছে। 21-22 জুন পরিসংখ্যান যেটা আমি গতকাল ডিস্ট্রিক্ট ইমিউনাইজিং অফিসার ডক্টর সুমনা এবং অ্যাডিশনাল সিএমও মিস্টার পি কে রায় ওনাদের সঙ্গে দেখা করেছি, যে পরিসংখ্যান আমি পেয়েছি 21 এবং 22, সেখানে 24,000 ক্রস করেছে এবং 23 তারিখ 20,000 মতো দেওয়া হয়েছে, ভালো। কিন্তু সেটা ধীরে ধীরে আমরা দেখলাম কমে এসে 26 তারিখ সেটা 8,370 জনকে দেওয়া হয়েছে। আর এখন ভ্যাকসিন নেই, চতুর্দিকে হাহাকার, মানুষ সকাল থেকে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়িয়ে সেখানে ভ্যাকসিন পাচ্ছেন না। তো এই অবস্থার মধ্যে পর্যাপ্ত ভ্যাকসিন যদি সরবরাহ করা না হয়, তাহলে করোনা সংক্রমণ যেটা কমেছে, মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে ভিড় করছে, আমার সন্দেহ সেই করোনা সংক্রমণটা আরো বেড়ে যায়। কাছাড়ের জেলাধিপতি মহাশয়ের সঙ্গেও দেখা করেছি, ভ্যাকসিনেশন সেন্টার বাড়িয়ে যদি ভ্যাকসিন না দেওয়া হয়, তাহলে সেই বাড়ানোর তো কোনো প্রয়োজন নেই। তো সুতরাং পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সরবরাহ করে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমি আর্জি জানিয়েছি প্রথমত। এদিকে রাজ্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন যে নতুন সরকার গঠন হয়ে রাজ্যকে ড্রাগস মুক্ত করে গড়ে তুলতে যে উদ্যোগ নিয়ে তার জন্য তিনি সাধুবাদ জানান এবং কাটিগড়া জাতীয় সড়কটি অসাধু কর্মকলাপ সহ ড্রাগস পাচার করতে ব্যবহার করা হয় যে তা দ্রুত বন্ধ করতে আবেদন জানান। মানে সাম্প্রতিক কালে যে পুলিশ সাফল্য দেখিয়েছে ড্রাগসের ব্যাপারে, নিঃসন্দেহে সেটা প্রশংসার যোগ্য। বিগত দীর্ঘদিন থেকে এই জেলাকে কাছাড়কে যেভাবে ড্রাগসের করিডোর করে এখান থেকে ড্রাগস পাচার করা হচ্ছিল, একটা একটা সাফল্য, যেটা সেই সাফল্য কাছাড় পুলিশ যে অ্যাকশনটা নিয়েছে, যে অ্যাকশনটা নেওয়ার পরে ড্রাগস মাফিয়াদেরকে এরে গ্রেফতার করেছে, সেটা নিঃসন্দেহে তাদেরকে মানে তারা ধন্যবাদের যোগ্য। ড্রাগসের সঙ্গে সঙ্গে আরো কিছু যেটা ব্যাপার, যেটা কাছাড় ছাড়া আমি যেটা বলেছি কাটিগোড়া, সেই কাটিগোড়া রুটটাকে ব্যবহার করে আরো বিভিন্ন যে ইল্লিগেল অ্যাক্টিভিটিস বা বিভিন্ন যেগুলো যেটা ব্যবসা সেদিকে চলছে, সেগুলো বন্ধ। বুধবার 166তম হুল দিবস উদযাপন করা হলো উধারবন চান্দখিরায়। শহীদ বিশা ভাগমান্য ক্লাবের উদ্যোগে বুধবার সকাল 8টা নাগাদ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উল্লেখ্য, রাজ্যের সাঁওতাল আদিবাসী সহ 108টি আদিবাসীদের অন্যতম দিন হিসাবে গণ্য করা হয়। এদিন অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ক্লাবের সদস্যরা ও বিশিষ্ট বর্গরা। পরে সকাল 10টা থেকে শুরু হয় গুণীজন সংবর্ধনা। এতে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিবেকানন্দ পাঠদান কেন্দ্র সহ উধারবন সাংবাদিক সদস্যের
ও বিশিষ্ট শিক্ষিকা কাজল দেমতাকে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সম্পাদক ধরিত্রী শর্মা হুল দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ঝাড়খণ্ডী সংগ্রাম পরিষদ প্রতি বছর রাজ্যে বিভিন্ন প্রান্তে এই দিনটি উদযাপন করে থাকে। এবারও সাঁওতাল সহ সব আদিবাসীদের একত্রিত হয়ে আসামের বিভিন্ন জায়গায় এই দিনটি উদযাপিত করা হয়। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শনিছড়া সাঁওতাল, সম্পাদক সন্তোষ মুন্ডা, সুখদেব সাঁওতাল সহ অন্যান্যরা। যেমন উড়ান, সাঁওতাল, মুন্ডা, কুল, ভিল, কর্মকার, রিকিয়াসন, বাউরি, বাক্তি, অসংখ্য প্রায় 108টা মানে টাইটেলের লোক আছেন, যাদেরকে উনাদের সামাজিক ভাষায় বলা হয় পাইত। তো জাইট কোনটা, সেই জাতি কি এদের, সেই জাতির শব্দটা যদিও আছে কিন্তু ওনারা নিজেরাই জানেন না ওনাদের জাতি কি। এবং আমাদের বরাক উপত্যকাতে যারা বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিরাও আছেন, ওনারাও অনেক অবহেলা করেছেন, কারণ কোনো দিনই ওইদিকে শুভ দৃষ্টি নিক্ষেপ করেননি। আমি আক্ষেপের সঙ্গে কথাটা বলছি, তার কারণ বরাক উপত্যকার এই মানুষগুলো, ওরাও যে একটা জাতিসত্তার মানুষ, আজকে তাদের আত্মপরিচয় বাগানের লেবার, কুলি, চা শ্রমিক, চা বনুয়া ইত্যাদি একই জাতির লোকদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। গোটা আসামে ব্রহ্মপুত্র ভ্যালির চা বাগানগুলোর লোকরা চা পাতিয়া, চা বনুয়া বলেন, বরাক ভ্যালিতে আমরা বলি চা শ্রমিক, লেবার, চা জনজাতি, চা মজদুর, অনেক সময় কুলিও বলা হয়। এই যে মর্মান্তিক বিষয়টা, সেইটাকে বিরোধ করার জন্য, এটাকে চিরতরে বিলুপ্ত করে দেওয়ার জন্যই ঝাড়খণ্ডের সংগ্রাম পরিষদের জন্ম। শালচাপড়া ঘাগড়াপাড়ে ফার্ম স্কুলের ব্যবস্থাপনায় বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বরখোলা কেন্দ্রের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কৃষি আধিকারিক মৃদুল পবন দাস এবং বিভাগীয় কর্মী রাজু সিং ও দুদুল দাস। এছাড়া শালচাপড়া জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান, এপি সদস্য যোগেন্দ্র কুমার সিনহা এবং ফার্ম স্কুলের কর্মকর্তা সোহেল আলম লস্কর ও কর্মী ফারুক আহমেদ লস্কর সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধানের বীজ ও চারা বণ্টন করা হয়। এই যত দান হবে সরকারের কোনো না কোনো এজেন্সি সেটা কিনে নেবে, ভবিষ্যতে লাভ হবে। আর ওই বরখলাতে একটা কি হয়েছিল তেলুগু কইছে যে স্যার, ফার্মার প্রোডিউসার কোম্পানি, হ্যাঁ ফার্মার প্রোডিউসার কোম্পানি, এটা বেশ ভালো প্রোগ্রেস করেছে যা শুনলাম। আপনারা সেখানে জয়েন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তারা নিজের মধ্যে ধান কুটার মেশিন, একটা আধুনিক মেশিন আনাচ্ছে, সেই সঙ্গে চিড়া বানানোর একটা প্রচেষ্টা করছে, যে ধান না চললে যাতে চিড়া বানানো যায় সেটা বিক্রি করা যায়, কৃষকের অর্থনৈতিক অবস্থা যাতে উন্নতি হয় সেই চেষ্টা করছে। আপনারাও এখানে এইরকম একটা প্রচেষ্টা করুন বা ওদের সঙ্গে একটা যোগাযোগ করে যাতে আপনারা উপকৃত হন, সেই প্রচেষ্টা নেবেন। আর যারা এটা নেবেন, যে উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেই উদ্দেশ্য যেন সফল হয়। রাঙ্গিরখাড়ি থেকে মেডিকেল অবধি চার লেনের সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উত্থাপন করল ছাত্র সংগঠন আকসা। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরখাইস্তু বলেন, ভূমাফিয়াদের সক্রিয়তায় দরুন শহরের উন্নয়নের প্রতিবন্ধকতা কোনোভাবেই মানা যাবে না। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে ইমেল মারফতে এক স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করে বলা হয়, 1952 সালের সেটেলমেন্ট বিভাগের তরফ থেকে জরিপ করে যে সড়কের মানচিত্র তৈরি করা হয় সেই অনুযায়ী সড়কটি নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন রাখেন। রাঙ্গিরখাড়ি থেকে মেডিকেল পর্যন্ত কাজ সম্পন্ন করে তা আসাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত বৃদ্ধি করার আহ্বান জানান। তা না হলে জনগণ একত্রিত করে বৃহত্তর আন্দোলনে পথে নামবে সংগঠন বলে হুঙ্কার দেন।
আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি দিয়ে শিলচর শহরে রাঙ্গিরখাড়ি থেকে মেডিকেল অব্দি যে ফোর লাইনের ড্রেনেজ চলছে তা নিয়ে আমরা বিস্ময় প্রকাশ করেছি। আমরা বিগত দিনে গত 16 অক্টোবর 2020 এবং 2021-এর 18 ফেব্রুয়ারি কাছাড়ের জেলা উপায়ুক্ত মহোদয়াকে একটা আরোপলিপি দিয়ে পরবর্তীকালে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম টিটি কলেজের পরে কিছু অবৈধ এখানে বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো শিলচর মিউনিসিপ্যালিটি, শিলচর সেটেলমেন্ট এগুলো অবৈধভাবে সেখানে পারমিশন দিয়েছে। যারা ভূ মাফিয়া বলব তাদেরকে চিহ্নিত করে সরকার যেন বিহিত ব্যবস্থা নেন, এবং যদি না নেন তাহলে পরবর্তীকালে আকশা বৃহত্তর এবং লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবে জনগণকে সঙ্গে নিয়ে। আমরা শিলচর মেডিকেল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা এই রাস্তার অংশ বাকি অংশ আমরা ফোর লেন দাবি করেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার কথা বলে 5,000 টাকা উৎকোচ নিয়েছেন সোনাইর উন্নয়ন খণ্ডের অন্তর্গত স্বাধীন বাজার জেপির সভানেত্রী ভিভারানী দাসের স্বামী রঞ্জিত কুমার দাস। বুধবার এই অভিযোগ এনে সোনাই থানায় এজাহার দায়ের করেছেন জিপির দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ড গ্রামের বাসিন্দা রাকিব হোসেন লস্কর। তিনি এজাহারে উল্লেখ করেন, গত 16 মাস আগে PMAY ঘর দেওয়ার কথা বলে রঞ্জিত বাবু টাকা নিলেও আজও তিনি ঘর পাননি। স্বাধীন বাজার বিধানী দাস তান স্বামী যে পঞ্চায়েতনি তান স্বামী আমার কাছ থেকে 5,000 টাকা তান নিছিল ঘর দিতা কইয়া। আই 16 মাস কোনো ঘর নাই, কোনটা নাই। 28 তারিখ আবার আইসেন আইয়া এলে কইন আরও 5,000 টাকা দিতাম আমি, না দিলে তাই না আমার ঘর দিতা না, এই না সেই না এটা আরও ধমকি ধমকি দিন তাই না আমারে। আপনি এখন কী করছেন? আপনি আমি এখন একটা কেস করছি সোনাই থানার কুমার দাসের উপরে। গ্রামের একটি বিকল ট্রান্সফরমার নিয়ে এসডিও সঙ্গে কথা বলতে এসে পুলিশের লাঠি পেটার সম্মুখীন হলেন ধলাইর ভুবনডোর ও সুকতলা গ্রামের শতাধিক জনগণ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে 12টায় বিদ্যুৎ বিভাগে কাবুগঞ্জ সাব ডিভিশন কার্যালয়ে। এদিন ভুক্তভোগী গ্রামবাসী বলেন তাদের গ্রামের ট্রান্সফরমার 10 দিন থেকে বিকল হয়ে থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন। এদিন বিষয়টি আলোচনার জন্য কাবুগঞ্জের কার্যালয়ে এলে এসডিও আচমকা সোনাই থানার পুলিশটিকে এনে তাদের লাঠি পেটা করে বৃষ্টির মধ্যে কার্যালয় থেকে বাইরে বের করে দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। 10 দিন থাকি আর অনলাইনে আমরা কোনো কিছু করতে পারি না, মোবাইল চার্জ হয় না, কারেন্ট নাই, ট্রান্সফরমার লাগিয়ে আইছি, ট্রান্সফরমার তারা এখানে আইয়া সব লাঠি চার্জ করে, পুলিশ আইয়া এখন আমরা করতাম কিনা, আমরা সবে কারেন্টের বিল দিছি কিন্তু কারেন্ট দেওয়া হওয়ার না, এখানে আইয়া খুব বেশি তারা যন্ত্রণা করে, বিল দিছে না, গতিকে আমরা কারেন্ট কাটিয়ে রাখি দিছে, এখন আমরা ট্রান্সফরমার লাগিয়ে আইছি, তারা ট্রান্সফরমার দিতে চায় না। বুধবার তারাপুর মালুগ্রাম শহর মণ্ডলের নির্দেশে 25 নম্বর ওয়ার্ডের 6টি বুথ যথাক্রমে 120, 121, 122, 133, 134, 135 নম্বর বুথে বৃক্ষরোপণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা সাধারণ সম্পাদক অমিয় কান্তি দাস, তারাপুর মালুগ্রাম মণ্ডলের সহসভাপতি বিপ্লব দেবনাথ, গোপিকাকান্ত ভট্টাচার্য, তারাপুর মালুগ্রাম মণ্ডল মহিলা মোর্চার সহ সভানেত্রী সুমনা দাস সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভ্যাকসিন কাণ্ড, স্বাস্থ্য কেন্দ্রে রাত কাটিয়েও মেলেনি ভ্যাকসিন, উত্তেজনা রংপুরে। শিলচর সিভিল হাসপাতালে নিউমোনিয়া টিকার উদ্বোধন, সূচনা কীর্তি। মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি, কাছাড়ের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ CPIM এর।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই।